হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পণ্যবিডির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। আমাদের অনেক কাস্টমার আমাদের কাছ থেকে টেলিভিশন কেনার পরে বাসায় গিয়ে অনেক সময় অনেক প্রবলেম ফেস করেন, যেরকম আপনি বুঝতে পারেন না কীভাবে আপনি পেনড্রাইভটি আপনার টেলিভিশনটিতে ইউজ করবেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সেই প্রবলেমটির সলিউশন দেওয়ার জন্যই আপনাদের কাছে আসা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন রাখা আছে প্যান্টানিক ব্র্যান্ডের। তো আমি আজকে দেখাবো আপনাদের কীভাবে আপনি এই প্যান্টানিক টিভিতে ইউএসবি পোর্টের মাধ্যমে পেনড্রাইভ ইউজ করবেন। তো ভিউয়ার্স, আমি ফার্স্টে আপনাদের যেটা দেখাচ্ছি, আমার সামনে একটি টেলিভিশন অন অফ করা আছে, আমি এখন টেলিভিশনটি অন করছি। দেখতে পাচ্ছেন টেলিভিশনটি অন করা হয়েছে ইতিমধ্যে। টেলিভিশনটি অন করার পরে আপনাকে যেটি করতে হবে, আপনি যদি পেনড্রাইভ ইউজ করতে চান আপনাকে অ্যাট ফার্স্ট মিডিয়াতে যেতে হবে, আপনাকে অবশ্যই মিডিয়াতে যেতে হবে। আমি মিডিয়াতে চলে আসছি অলরেডি। মিডিয়াতে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে পেনড্রাইভটি আছে সেটি আপনার টেলিভিশনের পিছনে যে ইউএসবি পোর্টটা আছে সেখানে সেট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পেনড্রাইভ আছে, আমি পেনড্রাইভটি টেলিভিশনের পিছনে ইউএসবি পোর্টে সেট করছি। আপনারা দেখছেন এখানে ইউএসবি পোর্ট আছে দুইটা, আমি যে কোনো একটাই সেট করছি, ওয়ান অথবা টু, যে কোনো একটাতে সেট করলে হবে। সেট করার পরে আপনি যখন এখন দেখেন আপনার মিডিয়াতে এখন যখন যাবেন, আপনার এখানে ইন্টারনাল স্টোরেজের পরিবর্তে আপনি এখন ইউএসবি স্টোরেজ লেখা আসবে। তো আমি যখন যদি এখন ওকে করি, দেখেন এখানে ইউএসবি স্টোরেজ লেখা আসছে। আপনি যদি পেনড্রাইভ ইউএসবি স্টোরেজে লাগানো, তারপরে যদি আপনার ইউএসবি ডিভাইস লেখা না আসে, তাহলে বুঝতে হবে আপনি পেনড্রাইভটি সাপোর্ট করেনি। অর্থাৎ ইন্টারনাল স্টোরেজ যতক্ষণ লেখা থাকবে ততক্ষণ বুঝতে হবে আপনি পেনড্রাইভটি সাপোর্ট করেনি। এখন আপনি যে কোনো ভিডিও যদি প্লে করতে চান, আপনার ফোল্ডার আছে বিভিন্ন, আপনি যে কোনো একটা ফোল্ডার ওকে করবেন। আমি একটা ফোল্ডার ওকে করছি, সাপোজ ভিডিও। এখান থেকে যদি আমি যে কোনো গান প্লে করতে চাই, আমি একটি গান প্লে করছি। দেখতে পাচ্ছেন অনেক স্বচ্ছ এবং 100% 4K রেজলিউশনের ভিডিওটি চলছে। তো ভিউয়ার্স, এভাবেই অতি সহজে আপনি চাইলে আপনার টেলিভিশনটির সাথে ইউএসবি পোর্টের মাধ্যমে পেনড্রাইভ ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, এতটাই আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে কোনো টেলিভিশনের জন্য আপনারা চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে 48 শেরাপাড়া, মিরপুর, ঢাকা, 1216। আমাদের কাছে 24 ইঞ্চি থেকে শুরু করে 65 ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবল টিভি স্টকে আছে। তো ভিউয়ার্স, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।